প্রিয় ক্রিকেট ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। বিশ্বকাপের সূচি প্রকাশের পর যা বললেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল, আসুন জেনে নেই বিস্তারিত। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের 13তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আগামী 5 অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। মঙ্গলবার 27 জুন ঘোষিত সূচিতে দেখা যায় 19 নভেম্বর হবে আইসিসি বিশ্বকাপের ফাইনাল। এদিকে বিশ্বকাপের সূচি প্রকাশের পর আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের অনুভূতি প্রকাশ করেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপের অংশগ্রহণকারী প্রতিটি দলকে শক্তিশালী উল্লেখ করে তামিম বলেন, ওয়ানডে বিশ্বকাপ অনেক বড় আয়োজন, এর সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না, কারণ এই প্রতিযোগিতা প্রতিনিয়ত আপনার ম্যাচ সচেতন ও ধৈর্যের পরীক্ষা নেবে। যে ছকে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে তাতে আলগা মনোভাব দেখানোর সুযোগ নেই। প্রতিটি দল শক্তিশালী এবং সহজ বলতে কোনো ম্যাচ নেই। নিজের দল নিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, বিশ্বকাপে আমাদের যে দলটা খেলবে সেটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা খুবই ভালো খেলতেছি। বিশ্বকাপ বাছাই পর্বে আমরা সেরা দলগুলোর একটি ছিলাম। অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের মিশলে আমাদের দারুণ একটি দল, কন্ডিশনও অনেকটা আমাদের পরিচিত। 10 দলকে নিয়ে 50 ওভারের শ্রেষ্ঠত্ব আসর 46 দিনব্যাপী চলবে ভারতের 12টি শহরে। খেলা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইতে। 2023 বিশ্বকাপে বাংলাদেশের সময়সূচি, বাংলাদেশের প্রতিপক্ষ কারা, তারিখ ও ভেন্যু। বাংলাদেশ বনাম আফগানিস্তান 7 অক্টোবর ধর্মশালা, বাংলাদেশ বনাম ইংল্যান্ড 10 অক্টোবর ধর্মশালা, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড 14 অক্টোবর চেন্নাই, বাংলাদেশ বনাম ভারত 19 অক্টোবর পুনে, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা 14 অক্টোবর মুম্বাই, বাংলাদেশের বাছাই পর্ব 1 28 অক্টোবর কলকাতা, বাংলাদেশ বনাম পাকিস্তান 31 অক্টোবর কলকাতা, বাংলাদেশের বাছাই পর্ব 2 6 নভেম্বর দিল্লি, বাংলাদেশ অস্ট্রেলিয়া 12 নভেম্বর পুনে। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।